চৈর বিয়ের কোনো দায়িত্বই তোমাকে রাজ্যকে নিতে হবে না। তুমি শুধু একটাই কাজ করতে পারো, বিয়ের রাতে তোমার হাজবেন্ডকে নিয়ে এসে নিমন্ত্রণ খেয়ে যেতে পারো। লি, আপনার আমানত আপনার হাতে আমি দিয়ে দিলাম। লি, না, আপনাকে যে আমি 2 লাখ রুপিয়া দিব তার জন্য তো একটা গ্যারান্টি লাগবে। হ্যাঁ, গ্যারান্টি? হ্যাঁ, গ্যারান্টি ছাড়া আমি আপনাকে 2 লাখ রুপিয়া দিব কি করি? হ্যাঁ, কিন্তু পোস্টারে তো গ্যারান্টির ব্যাপারে কিছু লেখা ছিল না, আর আপনিও তো আগে কিছু বলেননি। আরে বাবা, আপনি কি ভাবলেন 2 লাখ রুপিয়া আমি আপনাকে এমনি এমনি দিয়ে দেবো? হ্যাঁ, কোনো গ্যারান্টি ছাড়া আমি আপনাকে 2 লাখ রুপিয়া দিব কি করে? কিছু তো একটা গ্যারান্টি আমাকে দিতে হবে। দেখুন, আমি খাতায় আমার ঠিকানা, ফোন নাম্বার, তার সাথে অ্যাড্রেস প্রুফ আপনাকে দিয়েছি। দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনি মাসে মাসে আপনার কিস্তির টাকাটা পেয়ে যাবেন। একটু বিশ্বাস করে দেখুন আমার উপরে। বিশ্বাস? হ্যাঁ, আরে টাকা পয়সার ব্যাপারে আমি আমার বাবাকে বিশ্বাস করি না, আরে আমি আপনাকে বিশ্বাস করবো? হ্যাঁ, আপনি ভাবলেন কি করে? আরে আপনি কোন আছেন? হ্যাঁ, কোনো প্রিন্স স্টার আছেন কি মন্ত্রী আছেন যে আমি আপনাকে বিশ্বাস করতে যাব? এসব আপনি কি বলছেন? কি বলছি? আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, আপনি একটা কাম করেন, আপনি বাড়ি যান, আমি আপনার উপর কোনো বিশ্বাস রাখতে পারছি না, আমি আপনার বউয়ের উপর বিশ্বাস রাখতে পারছি। মানে? আপনি বাড়ি যান, গিয়ে বউকে বলেন ওনার যা সোনা দানা আছে সব আমাকে দিন, পরে আমাকে আপনি টাকা নিয়ে যান। দেখুন, বউয়ের গয়নাগাটি বন্ধক রাখার প্রশ্নই উঠছে না। অন্য কোনো রাস্তা থাকলে বলুন, আর যদি না থাকে তাহলে। আরে গুসরা উচ্চেন কেন, গুসরা উচ্চেন কেন দিলেন? আরে বউয়ের দুটো গয়না আমার কাছে বন্ধক রাখতে বলে কি বলি, আপনি একদম গুসরা হয়ে গেলেন না? আজকাল তো মানুষ প্রয়োজনে আপনার বউকে পিছি পিছি। মানুষকে টাকা ধার দিতে বসেছেন বলে যা নয় কি তা বলবেন আপনি? বলুন আপনি অন্যায় করেছেন, বলুন আপনি অন্যায় করেছেন, বলুন। कहां से आ जाता है सर चोर का जात? ए चल, आज बादे कल बीए কি করে যে সব দিক সামলাবো আমি বুঝতে পারছি না মা। তোমাকে বলে হারি বৌমা, তৃণার উপর তুমি ভরসা করছো? ও জানেনটা কি? বড় না বউয়ের মতো অত নিয়ম কানুন ও জানে? ও জানে না, ওরা ওই ঘর বাড়ি সমাজ সংসার সংস্কার ওর সব কিচ্ছু মানে না। ওই তৃণা তৃণার বোন, ওরা হচ্ছে কুমোরটুলির ছাঁচে করা স্পেশাল অতি আধুনিকা। ওরা কি জানে? ওরা শুধু ওই সেজে গুজে ঘুজ 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 করতে পারে আর খটর মটর করে ইংরেজি বলতে পারে, না হোমে না যজ্ঞে কোনো কাজের নয়। ছা ছা ছা, আহারে আমার বড় নাথ বউটা কত উৎসাহ নিয়ে ওই বিয়ের কাজকর্ম করবে বলেছিল বলতো? ও থাকলে কেন আমাদের কোনো চিন্তা থাকতো? আরে ও ছিল বলেই তো সাত তাড়াতাড়ি পুরুত মশাই ডেকে শ্রাবণ মাসে বিয়ের ডেটটা ফিক্স করলো। হ্যাঁ, তা না হলে শ্রাবণ মাসের পরে ভাদ্র মাস, সে মাসে কোনো বিয়ে হয় না। ভাদ্র মাসের পরে পুজোর মাস, তারপর কার্তিক মাস, এ মাসে কোনো বিয়ের ডেট নেই। একবার ভাবুন তো মা, যদি 2-3 মাস বাদে বিয়ের ডেটটা ফিক্স হতো তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম? আর বলেছ, আমার বড় নাথ বউ ওইটুকু মেয়ে
আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করছে, অথচ বেচারা দুরবস্থা থেকে আমরা কেউ কিচ্ছু করতে পারছি না। যাক গে, সব কথা একটা কাজের কথা বলি বৌমা, তুমি শোনো। আচ্ছা বলো তো, যে কালকে যে বিয়ে হবে, তা মেয়েকে সম্প্রদান করবে কে, কিছু জানো? ওদের বাড়ির তরফ থেকে পুরোহিত আসবেন নাকি আমাদেরই আবার পুরোহিতের ব্যবস্থা করতে হবে? তাই তো বলছি মা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। শোয়ার ঘরে সমস্ত বিয়ের সরঞ্জাম দাঁই হয়ে পড়ে আছে। আমি আর বিপিন মিলে যতটুকু যা পারছি করছি, এদিকে হাতে সময়ও নেই, লোক বলো নেই, কি করে যে কি হবে না, কে যে করবে কাজ? কেন, আমরা তো এসে গেছি, আমরাই করে দেব। কই গো, তোমরা এসো। আপনারা মহন কাকিমণি, তুমি সবাই চলে এসছো, ওয়াও, গ্রেট। বারে আমাদের বাড়ির মেয়ের বিয়ে আর আমরা আসবো না? আমাদের তো অনেক আগে আসা উচিত ছিল। তোমরা সবাই ঠিক আছো? কারো আছে কোনো অসুবিধে হয়নি? গ্রেট, বাস এবার জয়ীর বিয়ের কাজ সব ঠিকঠাক হয়ে যাবে। মাম কথা আছে না, বেটার লেট দেন নেভার, কোনো প্রবলেম নেই। আন্টি আমি তোমায় বলেছিলাম না, কোনো কাজে কোনো অসুবিধে হবে না, দেখো তোমার হেল্পিং হ্যান্ডসরা রেডি। ও বাবা, কি বিশাল একটা গ্রুপ! আমি বুঝতে পেরেছি, আপনারা বোধহয় দল বেঁধে লোকের বাড়ি সমাজ সেবা করেন, তাই না? দল বেঁধে লোকের বাড়ি গিয়ে তাদের সব কাজ উতরে দেন, এটাই করেন তো? আমাকেও আপনাদের কাজে নিন না প্লিজ। ওনারা সোশ্যাল ওয়ার্কার নয়, আমার রিলেটিভস, ওকে? মম, চৈতাকে যাতে চক্রবয়ের মধ্যে ঘিরে ফেলা যায়, ও যাতে এই বাড়ি থেকে পালিয়ে যেতে না পারে, সেই কারণে তৃণা ওনাদেরকে নিয়ে এসেছে, বুঝতে পারলে? কিন্তু ওনাদের পরিচয়টা? আমি দিয়ে দিচ্ছি পরিচয়। মমকে তো তুমি চেনোই, কাকিমণিকেও তুমি চেনো। দাঁড়া দাঁড়াও, আমাদের পরিচয় আমরা নিজেরাই দিচ্ছি বেবি। আমি হলাম জয়িতার মাসি মধুবালা। হ্যালো। হ্যালো। আমি হলাম জয়িতার পিসি, আমার নাম রেখা। ওরে বাবা, এ তো দেখছি পুরো বলিউড তুলে নিয়ে চলে এসেছে। আমি রানী, মানে গীটা বাদ দিয়ে দিয়েছি, রাগিনী, এবারির মানে আপনার হবু জামাইয়ের একমাত্র ছোট ভাইয়ের একমাত্র বউয়ের মা আমি এখন এখানেই থাকি, পরিচয়টা দিয়ে দিয়েছি। তোমরা তোমরা হঠাৎ এখানে এত আশ্চর্য হচ্ছিস কেন? এটাই স্বাভাবিক নয় কি? জয়ী, কাল তোর বিয়ে, আর আজ বিয়ে বাড়িতে তোর রিলেটিভস, মানে কাকিমণি, পিসিমণি, মামিরা, এরা সবাই আসবে, এটাই তো স্বাভাবিক। এত আশ্চর্য হওয়ার কি আছে বাবা? চমকাবো কেন হেমা, আমি চমকাবো কেন? তুমি তো ডেস্টিনেশন ওয়েডিং এর কথা শুনেইছো মাধবী, যেখানে ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি একসাথে মিলে বিয়েটা অ্যারেঞ্জ করে, দুপক্ষের সুবিধার জন্য তাই চলে এলাম। আমার হাজবেন্ড আর আমার ভাসুর কালকে ঠিক সময় এসে পড়বে, আপনারা একদম চিন্তা করবেন না, আমরা সব হাতে হাতে করে দেব। তুই একদম চিন্তা করিস না জয়ী, কাল কোনো প্রবলেম হবে না। এই যে মাসিমণি, পিসিমণি, মামিরা এসছে, এরা অনেক কাজ করে দেবে। ধর কেউ কেউ তোর বিয়ের কাজ করবে, আর কেউ কেউ তোর উপর নজর রাখবে। আই মিন টু সে, মানে তোর যদি কোনো কাজ থাকে তাহলে তোকে সেগুলো হাতে হাতে এগিয়ে দেবে, এই আর কি। তুই একদম চিন্তা করিস না, কাল তোর বিয়েতে কোনো প্রবলেম হবে না, আমি কাউকে কোনো প্রবলেম করতেই দেব না। ত্রিনাদি তুমি চিন্তা করো না, কাল জয়িতার বিয়েটা নির্বিঘ্নেই হবে, আমরা সবাই আছি তো। আর আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। বিপিনদা, বিপিনদা, ওনাদের জন্য চা, ওনাদের জন্য কফি করে নিয়ে এসো। এই কি জয়ী, ওরকম হা করে দাঁড়িয়ে আছিস কেন? মনি মাসি মনিদের নিয়ে যা ঘরে। ও ও, তোমরা যাও ঘরে, যাও যাও, চল চল।
মা বলছি এত লোকজন দেখে না আমার খুব চিন্তা হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট না হয়ে যায় কি দাদা টাকার খুঁজে ঘুরছেন মনে হচ্ছে আরে শুনুন না এইসব ফেট ফেট গুলো না একদম চোর হ্যাঁ আপনাকে প্রথমে মিষ্টি কথা বলে বলেই আপনাকে তাদের গলিতে নিয়ে যাবে তারপর মোটা সুদ চাইবে বন্ধকি চাইবে আর সময় মতো সেটা দিতে না পারলে না কি করে জানেন সোজা আপনার বাড়িতে গুন্ডা পাঠিয়ে দেবে শুনুন না দাদা তাই বলছি ওদের চক্করে না পড়ে আপনি আমার কাছে আসুন আমি আপনাকে না টাকার বন্দোবস্ত করে দেবো ও বাবা আরে চলে যাচ্ছেন কেন আমার স্কিমটা তো একটু শুনে যাবেন নাকি শুন আমার স্কিম হচ্ছে নো সুদ নো গ্যারান্টি অনলি মানি ধন্যবাদ দাদা আমার আপনার সাহায্য দরকার নেই ও দাদা শুনুন না আপনি কেন শুধু শুধু আমার পেছন পেছন আসছেন বলুন তো আচ্ছা মানুষের বিপদে মানুষের পাশে না দাঁড়ালে মানুষ কিসের বলুন আচ্ছা আপনি বিপদে পড়েছিলেন বলেই নাই সেটার কাছে গেছিলেন তা কি হলো হাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গেল তো দেখুন দাদা আমি আপনাকে এমন একটা পথ বদলে দেবো যাতে আপনি রোজগার করে নিজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন কারোর কাছে মাথা নিচু করতে হবে না এবারে সম্মানে রোজগার করবে দেখুন ধন্যবাদ আমার আপনার সাহায্যের দরকার নেই আরেকবার ভেবে দেখলে ভালো হতো না না মানে হাতের লোক কি হবে পায়ে ঠেলছেন আমার ভাবা হয়ে গেছে আমি আমার দরকার নিজেই মিটিয়ে নিতে পারবো পারলে কি আর এভাবে পথে পথে ঘুরে বেড়াতেন নান্টু পামানি কি বললাম নান্টু পামানি শুধু একটা ফোন করবেন দরকার পড়লে হ্যাঁ দেখবেন এই ছোট ভাই আপনার সেবায় হাজির হয়ে যাবে চলি হ্যাঁ ও হ্যাঁ ভালো কথা বলছি এই কার্ডটা কিন্তু যত্নে রাখবেন চলি ডিমের মজা তো আরে সবাই একসাথে শোবো গল্প করবো অন্তাক্ষরি খেলবো কত মজা হয় বলতো আর তাছাড়া আমার জীবনে তো আজকের রাতটা ছাড়া তোমাদের সাথে আর একসাথে থাকাই হবে না আনন্দই করা হবে না মেজ বৌদি তুমি জানো তো মেঘ বৃষ্টি কি বলেছে ওরা অনেক আগে থেকে বুক করে রেখেছে যে একজন আমার ডান দিকে শোবে আর একজন বাঁ দিকে শোবে আমি কিন্তু বাপু আজ রাতে ওই জয়িতার কাকিমা পিসিমা বা মাসিমা ওদের একজনের সঙ্গে শোবো ওদের আমার খুব জ্ঞানী মনে হয়েছে হ্যাঁ তাই ভাবছি ওদের সঙ্গে যদি থাকি ওদের সঙ্গে যদি শুই তাহলে হয়তো আমি জ্ঞান আরোহণ করতে পারবো নে ডাকা মা মা বলছি আরোহণ না আহরণ আরোহণটা হচ্ছে ওই আপনার মানে তত্তর করে উপরে ওঠাই হনুমানের বৃক্ষ আরোহণ ওইটা তাই তো ঠিকই তো বলেছি আমি আরে বাবা জ্ঞান যদি আমি না বাড়াই তাহলে আমি উপরে উঠবো কি করে হ্যাঁ বিপিন বিপিন আগে আমার উষ্ণ গরম জলের পাত্রটা আর সাথে মলমল আগে হ্যাঁ এক্ষুনি দিচ্ছি গরম জল দিয়ে কি করবেন পিসিমা মা মাটা বাদ দিয়ে শুধু পিসি আর উষ্ণ গরম জল বিউটি ট্রিটমেন্ট করব ওহো আর ওই মুখে উষ্ণ গরম জল দিয়ে মলমল মুছলেই ঝলমল করে উঠবে মুখটা তাই না এক্স্যাক্টলি আপনি আপনি কি ট্রিটমেন্ট করেন ফ্রুট গোল্ড না চকলেট সেটা আপনাকে বলবো কেন না মানে আমিও তো ট্রিটমেন্ট করি তাই জিজ্ঞেস করছিলাম ও তাই সেটা তো দেখতেই পাচ্ছি ওই জন্য 10 টাকা দামের রসগোল্লা সাইজের বড় বড় চোখের তলায় ডার্ক সার্কেল কি বললেন আমার আমার চোখের তলায় ডার্ক সার্কেলস রিংস না 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 এটা হতে পারে না এক্ষুনি শশা শশা আনো বেবি আমি আজ রাতে শশা চোখে দিয়ে ঘুমাবো হোল নাইট শশা চোখে দেব শশাটা চোখের ওপর না দিয়ে না খান কাজে দেব এই বিপিন বাবু বলেছিলাম না কলকাতা কার্পেটটা দিয়ে যেতে দেননি কেন
আচ্ছা, এত রাতে আপনি ওই কার্পেট দিয়ে কি করবেন? আসন করব, প্রাণায়াম, তারপর ঘুমোতে যাব। আমিও করি জানেন রোজ। পদ্মাসন পারেন? না। ভুজঙ্গাসন, মৎস্যাসন, সেটা নিশ্চয়ই পারেন। এগুলো ঠিক আমার পোষায় না। তাহলে পারেন তা কি? আমি শবাসন করতে পারি। এই জন্যই তো এইরকম একটা চেহারা। আমার ভাইটাল স্ট্যাটটা কি জানেন আপনি? আরে বাবা, তোমরা এখানে ভাইটাল স্ট্যাট নিয়ে ডিসকাস করছো, আর ওদিকে যে ভালোবাসা ভেস্তে গেল সিরিয়ালের ভাইটাল সিনটাই তো মিস হয়ে যেতে বসেছে। আরে চলো চলো চলো। ও মাই গড, আপনি আপনি আমার মতন সিরিয়ালের পোকা? তাহলে আপনার সঙ্গে আমার খুব ভালো জমবে। জানেন তো, আমি একেবারে সিরিয়ালের মহাভারত মুখস্থ করে রেখেছি। ও মা, তাই বুঝি? আচ্ছা তাহলে বলুন তো, জঙ্গলের বেবুন সিরিয়ালে চাঁদনি রাতে নায়ক কেন বেবুন হয়ে উঠত? ও, এই সিরিয়ালটা না আমি ঠিক দেখি না। দূর দূর, আপনি সিরিয়ালের ভক্তই না, আপনি একজন ভণ্ড। মাসি, আপনার কার্পেট উপরে এসো। এই শুনুন শুনুন শুনুন, আসলে ওই এপিসোডগুলো যখন দেখানো হয়েছিল না, তখন আমি বেড়াতে গিয়েছিলাম। হ্যাঁ। ও, কোথায় গেছিলেন? কেন মানে, বেবির বাবা আর আমি সমুদ্র হিমাচল ঘুরেছি। আমি কি বিদেশেও গেছি? বিদেশ গেছেন? হন্ডুরাস গেছেন? কি মানে হনুলুলু? হনু, হনুলুলুতে যাইনি আমি। উজবেকিস্তান? উজবুক, না না না, যাইনি তো। আপনার কথা শুনে তো মনে হচ্ছে এই বারাসাতের বাইরে আপনি কখনো বেরোনিনি। ওফ, বিপিন, 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 আমার চিরুত জলতে দাও না বিপিন, ঘরে দিয়ে দাও চটপট, তাড়াতাড়ি এসো বিপিন। বিপি, বিপি, আমি কি চিনু আর কি হনু আজকে? কি ব্যাপার? কি তোমরা হাসাহাসি করছো? রাগিনী আন্টি অমন করছেন, কি হয়েছে নাকি? কি হয়েছে জিজ্ঞেস করছে? কি হয়েছে দিয়া, তুমি যে কি মিস করলে তুমি নিজেও জানো না। আরে এই মাসি পিসি কাকা কাকি সবাই মিলে আমার শাশুড়ি মাকে একবারে বোল্ড আউট করে দিয়েছে, জাস্ট বোল্ড আউট। কি মা, তাই তো? তুমি হাসছো? ওরা এইভাবে আমার মমকে ইনসাল্ট করে দিয়ে চলে গেল? তুমি তো জার্নালিস্ট, তোমার তো উচিত ছিল প্রটেস্ট করা, সেটা না করে তুমি হাসছো। তোমার জামাই ইয়ে না নেহার, আমি কিন্তু দেখলাম তুমিও হাসছো। আমি কখন এসেছি? উল্টো পাল্টা কথা বলছো, আমি কখন এসেছি? বিপি, বিপি, তুমিও এসলে? না, আমি হাসিনি। বলো, শোনো, কাল মেয়েরা যখন জল সইতে যাবে, তুমি কিন্তু ওদের সঙ্গে যাবে না। কাল আমরা জয়িতাকে এই বাড়ি থেকে পালাতে সাহায্য করব, বুঝেছ? এই তোমরা চুপি চুপি কি এত গোপন কথা বলছো? কিছু না, আমি তো আসলে ঘড়িটা ঘড়িটা দিদিভাইকে দিতে এসেছিলাম। দিদিভাই, এই ঘড়িটা তুমি মিস্তা ভাইয়ের ঘরে রেখে এসো। এই ঘড়িটাতে অ্যালার্ম দেওয়া আছে, কাল ভোর 4টার আগে সবাইকে তো উঠতে হবে, তাই নিয়ে না। আমি পারবো না ঘরে যেতে। দিদিভাই পারলে আমিই নিয়ে যেতাম, কিন্তু এখন তো বাড়ির কোনো কাজে হাত লাগানো আমার বারণ, তাই তুমি রেখে এসো না প্লিজ। প্লিজ দিয়া, দিদিভাই মেজদা ভাই ওই ঘরে নেই, তুমি ওই ঘরে যেতে পারো। দিয়া, নাও না, মা ধরো তো, ধরো। আজই শেষ রাত, কাল এই সময় জয়িতার সঙ্গে আমার বিয়ে হয়েও গেছে। কাল থেকে তিস্তা চিরতরে আমার আমার জীবন থেকে মুছে যাবে। তার আগে একটা কথা ওকে বলা হলো না যে সন্তানের মোহ আমার ছিল, কিন্তু সেই সন্তান আমি তিস্তার থেকেই পেতে চেয়েছিলাম। ওকে বলা হলো না যে আমার ভালোবাসার প্রকাশটা অনেক সময় রাগ হয়ে বেরিয়ে এসেছে, কিন্তু কিন্তু ওটা আমার নেচার, ওটা ওটা আসলে রাগ নয়। বলা হলো না যে তিস্তা আমি
আমি এখনো তোমাকে একি দিয়া যে বলে রক্তিম ঘরে নেই, তার মানে ও আমাকে ইচ্ছা করে এই ঘরে পাঠালো। কিন্তু কিন্তু কেন করলো দিয়া এটা? ও কি ভেবেছে কাল যখন রক্তিম জানতে পারবে যে জয়িতার গর্ভের সন্তানের বাবা রক্তিম নয়, তখন ও আমার কাছে ফিরে আসবে। আর আমিও যেহেতু সত্যিটা জানি তাই আমিও রক্তিমকে মেনে নেব, সব ঠিক হয়ে যাবে আমাদের মধ্যে। না, কখনো না, কখনো না। আমি আমি খেলার পুতুল নই। যে যখন চাইবে আমাকে ভালোবাসবে, যখন চাইবে আমাকে ঘৃণায় ছুঁড়ে ফেলে দেবে। তিস্তা, আমি তোমার ওই অ্যালার্ম ক্লকটা দিতে এসেছিলাম। কাল আসলে তোমাকে অনেক ভোরবেলায় উঠতে হবে তো তাই। তিস্তা শোনো, আর কিছু শোনার নেই রক্তিম।